না, আমি আলোচনায়। অবশ্যই এখানে তামিমের কথা বলতে চাই। তামিম আমাকে প্রথম সাপোর্টটা দিয়েছিল, আমার আচ্ছা মনে হচ্ছিল যে আমি খুবই, ওই যে ইমোশনাল বললেন না, ইম্যাচিউর ইমোশনাল, মানুষের ইমোশন হয় মানুষের মাঝে মাঝে, বন্ধুত্ব বা একটা প্রেমের সম্পর্ক যখন একটু দূরত্বে চলে যায়, তার কৃতজ্ঞতা গুলো থাকে, সুইট মেমোরিজ গুলো থাকে, সেগুলো বলতে দ্বিধা হয় না। হ্যাঁ, ওগুলো কেন হারিয়ে যাবে, না একদমই না, ওটার সাথে কোনো কিছুর সাথে তুলনা আমি আমি এই জন্য ওটা প্রেশার ওটা করলাম কোনো যে কিছুতে তামিম আমার হারিয়ে যাবে। দিনের ছোট ভাই, আমরা একসাথে অনেক কাজ করেছি সেটা তুইও জানিস। রিলেশন গুলো যখন নষ্ট হয়ে যায় বা একটু দূরত্বে চলে যায়, তখন কি ফেসবুকের পুরনো ছবিগুলো ডিলিট করতে একটু কষ্ট হয় কিনা? ডিরেক্টর বলেছেন মাঝখানে যিনি ছিলেন, মানে সেতু বন্ধন বিষয়টা, হ্যাঁ তো যোগাযোগটা আসলে রুমান ভাইয়ের মাধ্যমেই হয়। আচ্ছা দেন বলে যে এটার মধ্যে তো মামাপু কাজ করছে, তো আমি হ্যাঁ ঐশ্বরিয়াকে নিয়ে আসুক, আমার তো কোনো সমস্যা নেই। তো ডিরেক্টর আচ্ছা ঠিক আছে, তাই আচ্ছা আমার জিনিসটা ভাল লাগলো যে এখনো এভাবে মানুষ ভাবে। আমি আসলে আমার নিজের কাজটা নিয়ে ভাবি, সেটা একটা সিন হোক আর 10টা সিন হোক, সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আমার ব্যাপার হচ্ছে আমি কাজটাকে ওই একটা জায়গাতে আমার কতটুকু চ্যালেঞ্জ থাকে, কতটুকু আমার কাজের জায়গাটা আসলে থাকে, আমি কতটুকু নিজেকে প্রমাণ করতে পারি। এটা অবশ্য এটা খুব কমন অ্যান্সার, প্রত্যেক নায়িকা এভাবেই বলে। কিন্তু তারপরে ধর যে একজন সিনিয়র নায়িকা থাকলে অনেক কম, এবং এখানে কোনো রকম ভাবেই আমি নায়িকার চোখে নিজেকে দেখছি না। অ্যান্ড যেখানে ভিলেন বা অনেক অনেক নিউজে এসেছে যে ভিলেন হচ্ছে মম, নায়িকা হচ্ছে পরিমণি, এটাও খুব একটা আজিব আজিব জিনিস মনে হয় আমার কাছে। আমার কাছে মনে হয় এখানে তৌকির আহমেদ একটা সাবজেক্ট, অ্যান্ড সে যেটা বানায় এবং সে আসলে প্রমাণিত মানুষের কাছে, ডেফিনেটলি সেই জায়গাটা তো সে অবশ্যই নষ্ট করবে না। অনেকেই কোলাবোরেশনের কাজ করেছে এবং সেক্ষেত্রে পরিণত যে হয়নি, অফার আসেনি বা করেনি সেটাও না, কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে কেমন আগ্রহ কেমন? না, সেটা তো অস্বীকার করার কিছু নেই, এটা তো সত্যি যে যখন, না আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, এবং আমি যতগুলো বাইরের, মানে আমি ছাড়া যতগুলো প্রোডাকশন দেখেছি সবগুলোর মধ্যে এমন হয়েছে যে মানটা আসলে ঠিক রাখার ট্রাই করা হয়, এবং মানের দিক থেকে অবশ্যই আমরা সেখানে ছাড়টা খুব কম দেখি, ছাড় দিতে চায় না কেউ, তো মানটা আসলে ঠিক রাখি আসলে ওই জায়গাতে। আমাদের দর্শক হিসেবে দেখতে তো অনেক আরাম লাগে, ক্লিন লাগে, যেখানে এই দেশে অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে হাত পা বাঁধা থাকে অনেক ক্ষেত্রেই, সেটা আসলে থাকে না, এবং সবাই অনেক সিরিয়াসলি কাজ করে তখন দেখি। খুব ছবি টবি দিচ্ছিস, দুজনকে, মেয়ে না ছেলে? মেয়ে তো ছিল, মাঝে মাঝে ছেলেও দেখা যায়, সেটা তো ম্যাটার না। আমি কোনো দুজন বললেই তো আবার ছেলে টেলে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বানা দিবে লোকজন। ও ওইটা হচ্ছে আমাকে, ও হচ্ছে এমি, ও কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে, দুটো ছবিও রিলিজ হয়েছে ওর, ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব বলতে পারেন, আবার ফ্যামিলির দিক থেকেও হয় না যে ওর সাথে ইনভলভ আর কি, পরিচিত আমাদের, আরো আমার বোন আমাকে বোন বলে, আপু বলে। যাক, সুইট একটা রিলেশন, সেটা ছবি দেখলে বোঝা যায়। পরি কি খুব বেশি ইমোশনাল না খুব বেশি প্রফেশনাল, কোনটা, কি ধরনের? ইমোশন আর প্রফেশন তো দুইটা দুই শব্দ, কিন্তু আমার মনে হয় দুইটাকে একটা ছাড়া একটা ইনকমপ্লিট রয়ে যায়, তো দুইটাই আসলে গুরুত্বপূর্ণ, না দুইটাই। তোর সম্পর্কে, পরি সম্পর্কে অনেকেই খুব আদর করে বলে যে মেয়েটা খুবই ইমোশনাল, বেশি হুটহাট করে ডিসিশন নিয়ে নেয়, ভাবে না। আসলে ওনারা অনেক বেশি ইমোশনাল যে আমার ইমোশনটা ধরতে পারে, কোরবানিতে এভাবে আলাদা ভাবে দেয়নি, সেজন্য অনেকে চোখে চোখে পড়েছে বা অনেকে না? আমি আলোচনা। অবশ্যই এখানে তামিমের কথা বলতে চাই, তামিম আমাকে প্রথম সাপোর্টটা দিয়েছিল, আমার আচ্ছা মনে হচ্ছিল যে আমি খুবই, ওই যে ইমোশনাল বললেন না, ইম্যাচিউর ইমোশনাল, মানুষের ইমোশন হয় মানুষের মাঝে মাঝে, যেটা হ্যাঁ অনেক ম্যাচিউর লোকজন বলে যে এটা তোমার বয়সের জন্য এরকম হচ্ছে, মানে বয়সের উপরে চাপিয়ে দেয় ইমোশনটা, তো ওরকম একটা জিনিস। তো ডিসিশন নিতে পারছিলাম না, আমি ঈদের সময় বাড়ি যাব, প্রথমবার যাবার হয়,
ঈদের সময় বাড়ি যাবো, আমার প্রথম ছবি তখন ঈদের মধ্যে রিলিজ, কুরবানি ঈদে রিলিজ রক্ত সিনেমাটা। তো আমি বাড়ি যাব চেকিং দেওয়ার জন্য, জাস্ট ফেসবুক ইয়ে করলাম যে ওখানে মানে এমনি চেকিং দিব যে আমি যাচ্ছি বা কিছু এরকম একটা, মানে সবাইকে জানাবো যে কালকে আমার সিনেমা রিলিজ। কিন্তু হয় না যে এরকম একটা কিছুটার জন্য আমি আসলে হ্যাঁ লগ ইন হলাম। তো ওখানে আমি প্রথম আলো একটা নিউজ দেখতে পাই, যেটা মঞ্জুর কাদের জিয়া দাদা হচ্ছে শেয়ার করেছিলেন, তো যে এদের কি এদের ঈদ কি বঞ্চিত কি কি শিল্পী জানি বললো আর কি, মানে এদের এক্সট্রা আর্টিস্ট মানে এই ধরনের কি জানি একটা বললো আর কি, যেটা যেটা আমি আসলে মানে আইডিয়াটা তামিমের ছিল, আইডিয়াটা তামিমের ছিল না 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 নট আইডিয়া, আমি সে শেয়ার করছিলাম যে প্রতিদিনই তো আমি নানু ভাই মানে নানু ভাইয়ের সাথে নানু ভাইকে সালাম করি আমার ঈদের দিনটা শুরু হয়। তো আমি বাড়ি যাই আসলে রোজার ঈদ কুরবানি সবসময় বাড়ি থাকি, তো ওই সময় ওই যে বললাম না সিনেমা রিলিজ তারপর আমি বাড়িতে যাচ্ছি, কিন্তু ওই নিউজটা দেখার পরে ব্যাগটা গুছানো আমার ফ্রেন্ডরা কিন্তু ছিল আমাকে মানে বিদায় দেওয়ার জন্য গাড়িতে উঠাই দিবে হ্যান ত্যান, আমাকে সবাই বলতেছিল যে তুমি যেও না কালকে তোমার সিনেমা রিলিজ, প্রথমবারের মতো ঈদের সিনেমা রিলিজ হচ্ছে তুমি যেও না একদিন পরে যাও, কিন্তু আমার কাছে তো ব্যাপার হচ্ছে আমি বাড়ি যাবো। তো ওই সময় নিউজটা দেখে আমি বসে চিন্তা করছি যে কি করব। তো আমি বললাম আচ্ছা আমি তো ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি, তো এরাও তো আমার ফ্যামিলি মানে এরাও তো ফ্যামিলি মেম্বার, তো আমি যদি এই ফ্যামিলিটার সাথে ঈদ করি তো কি হবে মানে কিছু হবে? বলে না এটা তো খুবই ভালো, তুমি নানুকে ফোন করে বলো যদি অনুমতি পাও, সে যদি বলে সুন্দর করে তুমি অবশ্যই করতে পারো। আমি সেই ঈদের তো একদিন বাকি আছে মানে চাঁদ রাত, মানে চাঁদ রাতের কথা তো সময় তো খুব কম, বলে কোনো সমস্যা নেই আমি গরু কেনার ব্যবস্থা করতেছি। প্রথমবার আমি মানে হ্যাঁ ঠিক আছে তুমি যা দাও, একটা কালো গরু কেনা হয়, আমার কালো গরু অনেক পছন্দ, তো ওদের বাসায় তখন কালো গরু কেনা হয়, দুটো কালো গরু এদিকে একটা ওদিকে একটা। আমার মনে আছে যে আমি এটা রিসিভ করে ওই সময় মাঝরাত্রিরে আমি গুলজার মামাকে ফোন করলাম, করে FDC-তে গেলাম, সবাইকে এক রাত্রির মধ্যে সবাইকে জানানো হলো কালকে FDC-তে ঈদ হবে, সবাই ঈদ করলো, ওইটাই আমার আসলে ঈদ ছিল। আমি অনেক খুশি ছিলাম না, এখন বললাম আর ভাই এই এত সুন্দর করে জিনিসটা আমাকে বললো, আমি ঈদের থেকে বেশি খুশি হয়ে গেলাম ওই সময়টাতে যে এরকম ভাবে একটা সাপোর্ট পাবো। বলে হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার মনে আছে যে মা কুরবানি টুরবানি দিল, মা কোনো মা মানে আমার ছোট খালামণি, ওনাকে ছোটবেলা থেকে মা ডাকি, তো আমাকে ছাড়া খেলো না, সবজি টবজি দিয়ে খেলো আর খেলো না। তো আমি যাওয়ার পরে প্লেটের মধ্যে মানে মা খালো, দেন আমাকে খাওয়ালো, তারপরে খেলো, তো এটাও আমার কাছে অন্যরকম একদিক যেটা আমি পেয়ে আসছি আজীবন, কিন্তু এটা তো আমি পাইনি, এই ঈদটা তো আমি পাইনি যেটা FDC-তে হলো, ওইটা আমার কাছে অন্যরকম লেগেছে। বন্ধুত্ব বা একটা প্রেমের সম্পর্ক যখন একটু দূরত্বে চলে যায় তার কৃতজ্ঞতা গুলো থাকে, সুইট মেমোরিজ গুলো থাকে, সেগুলো বলতে দ্বিধা হয় না। হ্যাঁ ওগুলো কেন হারিয়ে যাবে, না একদমই না, ওটার সাথে কোনো কিছুর সাথে তুলনা নেই। আমি এই জন্য মানে তামিম মামার দিনের ছোট ভাই, আমরা একসাথে অনেক কাজ করেছি সেটা তুইও জানিস, রিলেশন গুলো যখন নষ্ট হয়ে যায় বা একটু দূরত্বে চলে যায় তখন কি ফেসবুকের পুরনো ছবিগুলো ডিলিট করতে একটু কষ্ট হয় কিনা? এইসব কেন, যেটা ছিল সেটা তো সত্যি ছিল, সেই সময়টা সত্যি ছিল, সময়কে মূল্যায়ন করা উচিত, তো সময়কে ডিলিট কেমনে করবেন, আপনি অতীতকে কেমনে ডিলিট করবেন? ক্যারিয়ার প্রথম দিকে অনেক ভুলভাল ছিল এবং ছবিগুলো নিয়ে অনেক আলোচনা ছিল, এর পরবর্তীতে স্বপ্নজাল বা তার পরবর্তীতে অনেক খুব ম্যাচিউর ম্যাচিউর ছবি করে যাচ্ছে পরি, সেই জায়গা থেকে নিজের গোল বলা ঠিক না, বাংলাদেশে কোন পরিচালকের কাজ, তকির ভাই অব্দি স্ফুলিং অলরেডি কাস্টিং, তো কোন পরিচালকের কাজ এখনো করার ভিতরে কৌতূহল জাগে যে না